হচ্ছে জয়পুরি চিক নেকলেস। তো আমি এটা একটু দেখাচ্ছি। এই চিক নেকলেসকে কিন্তু এখন আবার বলে চকার নেকলেস। তো যাই হোক, চকার নেকলেসে আপনাদেরকে দেখাবো, আপনারা যেই নামে শুনতে পছন্দ করেন সেই নাম বলেই। তো এটা কিন্তু অনেক নাইস একটা নেকলেস, আপনারা যখন পরবেন এভাবে তখন কিন্তু আপনাদের বেশ সুন্দর লাগবে। আপনারা যে কোনো পার্টি প্রোগ্রাম বা ব্রাইডাল পারপাসেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন, তাছাড়া যে কোনো পার্টি রিসেপশন অ্যাটেন্ড করার জন্য কিন্তু এগুলো অনেক পারফেক্ট। তো এই যে লেটেস্ট যে চকার কালেকশনগুলো আছে জয়পুরি, সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এবং ওগুলোর প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমি এটা একটু দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, খুবই নাইস। যদি এটা ভালো লাগে তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্স। এটার সাথে কিন্তু একটা ইয়ারিং আছে, শুধু ইয়ারিং আর গলার চকার এই দুইটা মিলে এটার প্রাইসটা কত হয় সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো। এইটা আর হচ্ছে এই যে কানের যে টপটা, এটার প্রাইসটা হচ্ছে কত? 3500 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তো নেক্সট কালেকশন লেখাচ্ছি, আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নাইস একটা চকার নেকলেস। এই যে চকার নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল জয়পুরি। জয়পুরি যে কোনো প্রোডাক্ট কিন্তু নর্মাল বাংলা প্রোডাক্টের চেয়ে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়, কারণ যেহেতু এগুলো বাহির থেকে আসে, এগুলো দেখা যায় আবার বাহির থেকে কাস্টমসে কিন্তু একটা কস্ট কিন্তু আমাদের দিয়েই কিন্তু আনতে হয়, কাস্টম ক্লিয়ারেন্স দিয়ে। তারপরে দেখা যায় যে এখানে এনে তারপর দোকানে সব কিছু মিলেই কিন্তু দামটা ধরা হয়। তারপর আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে যতটা রিজনেবল সম্ভব দেওয়ার। তো এটা হচ্ছে টিকলি, এটা হচ্ছে টিকলি। টিকলিটা কিন্তু একদম সিম্পল, আমি আপনাদেরকে একটু টিকলিটা দিয়ে দেখাচ্ছি। টিকলিটা কিন্তু একদমই সিম্পল। আর এটা যে কানের দুলটা আছে, এটা কানের দুলটা আমি দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দেই। এই যে গলারটা, গলার চকার আর হচ্ছে কানের দুল, একটা টিকলি টিকলি দেখাচ্ছি। এটা হচ্ছে কানের, গলার আর হচ্ছে টিকলি, তিনটা মিলে যে সেট, এই সেটটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 3500 3500 টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। নেক্সট কালেকশনে দেখাচ্ছি, এটা কিন্তু জয়পুরের উপরে এডিস্টোনের কারুকাজ করা চমৎকার সুন্দর একটা নেকলেস। এই নেকলেসটার প্রাইস কত ভাইয়া? 5500 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। আর এটার সাথে যে ইয়ারিংটা আছে, ইয়ারিংটা আমি দেখাচ্ছি, আমার ড্রেসের সাথে কিন্তু কমপ্লিটলি ম্যাচিং। তো এটা কিন্তু অনেক নাইস, অনেক নাইস। এটার প্রাইস হচ্ছে 5500, এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে, তার জন্য হয়তো ভাইয়েরা ইচ্ছা করে দুশ্মনী করে দামটা বেশি বলেছে। ভাইয়েরা কেন এরকম দুশ্মনী করলো ভাবতেই পারছি না। তো এটা দামে হচ্ছে দুশ্মনী করে বলেনি, এটা আসলে এটা দামটা এরকম, এটা দাম হচ্ছে 5500। ভাইয়া আমি এটা নিবে দেখে এরকম দুশ্মনটা করলেন, দুশ্মন সব। আমি এইটা একটু দেখাচ্ছি, এগুলোর ভাই না দুশ্মন বলা উচিত। আমি এটা একটু দেখি, এটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক নাইস। আপনারা কিন্তু আপনাদের বিয়ের করার জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি অ্যাটেন্ডের জন্য নিতে পারেন। এটা অনেক সুন্দর একটা নেকলেস। এটার কানের দুলটা আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে কানে। তো এটার প্রাইসটা কত পড়বে? 3500। এই যে ঝুমকাটা পরার পরে যেভাবে হালকা হালকা দুলে, এটা কিন্তু দেখতে খুব ভালো ভালো লাগে, সুন্দর লাগে। তো আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি, এটা কিন্তু নাইস একটা চকার। আর এই যে জয়পুরি যে অর্নামেন্টগুলো আছে এগুলো ইউজ করার কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনারা যখন জয়পুরি নেকলেসগুলো ইউজ করবেন, নেকলেস হোক কান্তি হোক হোয়াট এভার, জয়পুরি যে কোনো অর্নামেন্ট ইউজ করার সময় আপনারা কিন্তু মানে পারফিউম টারফিউম লাগিয়ে তারপরে এটা করবেন। পারফিউমের সংস্পর্শে আসলে কিন্তু এটা কালার ডিসকালার হয়ে যায়। জয়পুরি প্রোডাক্টটা এতটাই কোয়ালিটি, যেটা পানি লাগলেও কিন্তু কালার কোনো রকম ডিসকালার হয় না। বাট এটাতে যদি কোনো রকমের কেমিক্যাল, পারফিউম কেমিক্যাল লাগে তাহলে মুহূর্তে এটা ডিসকালার হয়ে যায়। আর এটা আপনারা যতই কালার করেন না কেন, অরিজিনাল জয়পুরির যে লুকটা সেটা কিন্তু আর কোনো দিনও আসবে না। তাই এত টাকা দিয়ে কেনা যে জিনিসটা, সেটা অবশ্যই যত্ন সহকারে ইউজ করবেন। অনেকে আসলে জানেন না যে পারফিউম ইউজ করলে এরকম, কারণ সবাই কিন্তু সেট আপ গেটআপ হওয়ার পরেই পারফিউমটা ফিসফিস ফিসফিস করে। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কানেরটা দেখাচ্ছি,
দুলগুলো এত সুন্দর, মনে হয় প্রত্যেকটা সেটার কানা দুলগুলো আমি বাসা নিয়ে যাই। এটা কিন্তু অনেক সুন্দর। এটার সাথে একটা টিকলিও আছে, টিকলিটাও আমি দেখাচ্ছি। এই টিকলিটা মার্বেলাস, আমি একটু দেখাচ্ছি। আগে প্রথমে কানাদুলটা দেখে সব একসাথে দেখালে কথা দেখা যাবে। এটা হচ্ছে কানাদুল। এটা সেটের দাম কত? 4,500। টিকলিটা কিন্তু ভালোই আমাকে খ্যাতের মতো লাগলো, আপনাদেরকে সুন্দর লাগবে, কারণ সবাই সব কিছুতে মানায় না। আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ সুন্দর। আর এটা যে স্টোনগুলো আছে, এগুলো হচ্ছে রিয়েল এডি স্টোন, জয়পুরের সাথে রিয়েল এডি স্টোন, সাথে কিন্তু আপনারা পার্লের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন। তো এই যে সুন্দর নেকলেসটা আছে, এই নেকলেসটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। আমরা প্রথমের দিকে আপনাদেরকে কম রেঞ্জের কিছু দেখাচ্ছিলাম, এখন যত আস্তে আস্তে ভিডিও শেষ হবে তত আপনাদেরকে আরও দামি দামি দেখাবো। এটা হচ্ছে 6,000। কত? শুধু 6,000। 6,000 টাকা হলে এটা কেনা যাবে। এটা ইয়ারিংটা আমরা একটু দেখবো। ওয়াও, কানে দুলে দুটো আরো নাইস। এটা কিন্তু অনেক সুন্দর। জয়পুরি কিন্তু বাংলাদেশে বানানো যায় না। যদি জয়পুরি বানানো যেত তাহলে এগুলো যতগুলো মডেল আছে সবগুলো আমি বলতাম ভাই আমার একটা করে বানাই দিই। জয়পুরিটা করা কিন্তু আসলেই সম্ভব না। খুবই সুন্দর, এটা ফিনিশিং জীবনও আসবে না। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা টিকলি। আমি একটু ট্রায়াল করে দেখি কেমন লাগে, কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 6,000 টাকা। এটা একটু দেখাচ্ছিলাম, এটা কিন্তু খুব নাইস একটা নেকলেস। এটা কিন্তু অনেকটা মানে আপনাদের গলা যেন ঠিকঠাক মতো বসে থাকে, এর জন্য এগুলো কিন্তু এভাবে বাঁকা করা যায়, তো আপনাদের গলা যেন ঠিকঠাক মতো বসে সেই জন্য কিন্তু এরকম সিস্টেম করা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক নাইস একটা নেকলেস। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 4,000। আর এটা হচ্ছে কানের দুল। কানের দুলটা আমি একটু দেখাচ্ছি, কানের দুলটা কিন্তু অনেক নাইস। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক নাইস একটা নেকলেস। এটার সাথে ম্যাচিং কিন্তু চুড়ি, তারপর হচ্ছে আরো অন্যান্য টিকলি টায়রা সব কিছু পাবেন। এই যে এই ডিজাইনটা, এই যে নিচে অনেকগুলো আর্টিফিশিয়াল পার্ল দিয়ে কাজ করা আছে। এটার প্রাইস কত? 5,000। এটা হচ্ছে 5,000 কান গলার। ওরে বাবা, কানেরটা তো আরো নাইস। আপনারা দেখতে পাচ্ছেন কানেরটা কিন্তু সেই এরকম কানের দুলটা পরে তারপরে এরকম এরকম ঢং করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর দুলে, অনেক সুন্দর। আমি আপনাদের ভাইয়ের সামনে যে এরকম এরকম করতে থাকি যেন আমাদেরকে তাকায়, এটা কিন্তু অনেক সুন্দর। পান করছিলাম, কারণ আমি যদি শুধু বলি এটা দাম এত, এটা দাম এত, এটা দাম এত, আপনারা অনেকে ঘুমিয়ে যাবেন কথা শুনতে শুনতে। তাই একটু এদিক সেদিক দুষ্টাম করি যেন আপনারা মজা করে ভিডিওটা এনজয় করেন। একবার ওনাদেরকে দুশ্মন বললাম, একবার আপনার ভাইয়ের সামনে ঢং করি সেটাও বললাম। তো এটা কিন্তু অনেক নাইস। তো প্রাইস হচ্ছে 5,000। তো ভিউয়ার্স, অনেক ঢং করলাম, অনেক বিচার আচার করলাম, এখন যে কাজটা করবো লাস্ট একটা নেকলেস আমি দেখাই, দেখিয়ে কিন্তু এই ভিডিও থেকে বিদায় নেব। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইসটা একটু বলি, কানগোল আসবে 3,000। অরিজিনাল কুন্দন কিন্তু সেট করা আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে জায়গায় নিচে এই ডিস্টোন দিয়ে কাজ করা চমৎকার নাইস একটা নেকলেস। এটার প্রাইস হচ্ছে 3,000। এটা আসবে কানের, এটা হচ্ছে কানের, এটা কিন্তু খুব সুন্দর। বাকিগুলো তারপর এইটা একটু দেখাচ্ছি, আসলে এত এত নেকলেস দেখালে আসলে টাইমের দিকে তাকালে হয় না। আমি ভেবেছিলাম ভিডিওটা 5 মিনিটের করবো, কিন্তু এখন প্রায় 9 মিনিট 10 সেকেন্ড অলরেডি চলছে। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই নাইস। এই যে সুন্দর চমৎকার যে নেকলেসটা আছে, এই নেকলেসটা কিন্তু কত টাকা লাগবে ভাইয়া? 2,500 টাকা লাগবে। ওকে, আমি ইয়াররিংটা একটু দেখাচ্ছি, ইয়াররিংটা কিন্তু অনেক সুন্দর চমৎকার। তো ভাইয়েরা কিন্তু পারেন এরকম, বা আমাদের আপুরাও কিন্তু কিনে কাউকে গিফট দিতে পারেন, বা নিজেরা পড়তে পারেন। আশা করি ভালোই লাগবে, বিশেষ করে ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাবিরা কিন্তু সারাদিন আপনাদের জন্য অনেক প্লেট মাঝে অনেক কাপড় চোপড় ধোয়া, অনেক আয়রন করে, বাচ্চা কাচ্চা সামলায়। তো ভাইয়াদেরকে বলবো যে আপনারা যখন স্যালারি পাবেন তখন ভাবিদেরকে গিফট হিসেবে এগুলো নিয়ে যেতে পারেন, ওনারা খুশিতে আল্লাহ দাঁতখানা হয়ে যাবে। আপনাদের জন্য আরও মজাদার মজাদার ডিশ রান্না করবে, আরও কাপড় ইস্ত্রি করবে, সব কিছু করে দেবে। তা আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু অনেক নাইস।
তো এটা দেখার জন্য অনেকে ওয়েট করবেন, সেই জন্য কিন্তু যা যা বলার বলে দিলাম। তো এটা কিন্তু অনেক নাইস, আসলে আপুরা আপনাদের জন্য সারাদিন অনেক কাজ করে, এতটুকু গিফট কিন্তু ওনারা পেতেই পারে। তো এটা কিন্তু অনেক নাইস, এটার দামটা একটু বলে দেই, 2500। এটা হচ্ছে ইয়াররিংটা কিন্তু অনেক জোস, আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, 2500। এখন এখানকার অ্যাড্রেসের পালা, এটা হচ্ছে স্বর্ণমহল জুয়েলার্স। আপনারা জানেন আমি কিন্তু সবসময় স্বর্ণমহল জুয়েলার্সের বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে দেখিয়ে থাকি বা প্রমোট করে থাকি। তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 2, দোকান নম্বর 15, চাঁদনী চক মার্কেট, নিস্তলা, ঢাকা। এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, যেটা আমার মুখস্থ নাই, আমার কার্ড দেখে দেখে বলতে হবে, মানে টুটলি করতে হবে। হবে একার দেন, টুটলি করি দেখেন। এখন 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 কত জোরে বলি, এটা হচ্ছে 01945944546। আরে ভাই ঠিক থাকেন না, আমি বলি 01945944546। আমি আরেকটা নাম্বার বলছি 01740400577। আমি আবার বলছি 01740400577। আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, বিল্ডিং নাম্বার 2, দোকান নাম্বার 15, চাঁদনী চক মার্কেট, নিস্তলা, ঢাকা। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।